السلام عليكم ورحمة الله وبركاته. কি তা খবর সারা আছেন? মনে বহুত দুঃখ রব ভাই, বুঝছেন জীবন কয় নিলাম বিদেশ, বাড়ি সারারে সুখে রাখার জন্য সবারে পালা খাবার লাগে, পালা সার রাখার লাগে, পালা পালা পড়াইবার লাগে। দুনিয়ায় বেটাইন তোর জিন্দেগি অত যেন সকাল বেলা জিন্দেগি আগে ভাবছি, আরো যেন শুক্র লাগে নিজের দুঃখ লুকাইয়া আরো জন রে শুনতে পালা অগুই থেকে বেটাইন তোর জিন্দেগি। আর খাস করে পরদেশ বালা যত বিদেশি ভাইয়া নিয়ে আসলে আমার এরা তো আরো বেশি বাড়ির যদি বাইয়াইতে যদি এক কথা লুকাইয়া যদি চাইনি এক কথা মানে সুখ দিতে বাড়িয়ালারে, বিদেশের হর এক বাইয়াইতে 1000 কথা লুকাই লুকাই এর বাদেও চাইনি আমার বাড়ির মানুষ সুখে থাকুক, মা বাপ ভাই বোন বেটি ফুয়া সারা সুখে থাকুক। আমি দুঃখ করি আর আমার কেউ দেখেন না, আমার মনে জানে আমার আল্লাহ জানে, আমি আমার এখানে আমি আমার দিলরে আমি বরদাস্ত করলে তো তারা সুখে থাকুক। আমার তো আর কেউ দেখেন না, চলি হলো আলহামদুলিল্লাহ, ওলা চলি 1 টাকা যদি বাড়ির বেশ দিতে তারা আমাদের তুলে আরামে খাইব সুখে। আল্লাহ কি তার আগে পেটাই তোর অত সব্বর দিলা বিদেশ বাড়ি আইয়া, অত সব্বর অত জান রে মন রে বুঝ দিয়া বাড়ির শুক্র লাগে মা পেটাইতে পরদেশ যত মানুষ আছে যত আমার ভাই বন্ধু আছে জিন্দগি আঙ্গার না খাইয়া কইন খাইছি, ঈদও কাপড় না লইয়া কইন লইছি, বেমার থাকলে কইন বালা আছি। আরে বাল্লা কিটা দিলা পরদেশ মানুষ এর বাদে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ শুকর বালা রাখা তো তো নাই আলহামদুলিল্লাহ। সারা দোয়া করিও, খুব বেশ বেশ শেয়ার করিও, লাইক করিও। আসসালামু আলাইকুম।